আসসালামু আলাইকুম বন্ধুগণ। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে শিখাবো যে আপনার ফোন মেমোরিতে কিছু নেই তবুও ফুল দেখায়, বা কোনো একটি অ্যাপস ডাউনলোড করতে গেলে আপনার ফোন মেমোরি ফুল দেখায়, বা আপনার একটি অ্যাপস ডিলিট করার পর আপনার পছন্দনীয় মতো একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হয়। তো এর সমাধান আজকে নিয়ে আসলাম। তো এমন একটি সেটিংস আছে আপনাদের মাঝে শেয়ার করব, এই সেটিংসটি আপনি ব্যবহার যদি করেন তো আপনার ফোন মেমোরি আজীবনও ফুল হবে না, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি। তো এটা কীভাবে সেটিংসটি করবেন আপনাদেরকে সকল বিষয়ে দেখিয়ে দিব। তো তার আগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলটিতে নতুন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দেই। তো দেখো চলুন আমার ফোন মেমোরিতে আমি আপনাকে দেখিয়ে দেই। তো এই দেখুন এখানে 4x6 রয়েছে। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব 4x6। তো আপনারা কি করবেন, সর্বপ্রথম তো সেটিংস অপশনে ক্লিক করবেন। তো সেটিংসে আসার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। তো তার মধ্যে এই সেটিংসই বেছে নেবেন, যে এই যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে যে অপশনটি রয়েছে, তো কারো ফোনে থাকবে শুধু অ্যাপস নামে অপশনটি থাকবে, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো একটি কথা বলে নেই, যদি আমার কথাগুলো শুনতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা কী করবেন, আমার ভিডিওগুলো ফলো করবেন, আমার ভিডিও স্ক্রিনটি ফলো করবেন। তো এই যে এখানে ক্লিক করবেন, তো অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করবেন। তো আপনার ফোনে হয়তো অ্যাপস শুধু লেখা থাকবে, তো এরপর কী করবেন, এখানে আপনার সমস্ত অ্যাপসগুলো শো করবে, এই সি অল অ্যাপসে ক্লিক করবেন। তো এখানে আপনার সমস্ত অ্যাপস আপনার এখানে শো করবে। তো এখানে কী কাজ করবেন, এই যে দেখুন আমার এই যে দ্বিতীয় নাম্বার যে আমার অ্যাপসটি রয়েছে এখানে আমি ক্লিক করব। তো এখানে আমি যে কাজটি করতেছি আপনার ফলো করবেন, এই যে স্টোরিজ অ্যান্ড ক্যাশেস নামে যে অপশনটি রয়েছে স্টোরিজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিয়ার স্টোরিজে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে, তারপরে দ্বিতীয় আরেকটি আপনাকে অ্যাপস দেখিয়ে দেই, এই যে ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার এখানে ক্লিক করব। তো ক্লিক করে আবার এখানে ক্লিক করব, এখানে আবার স্টোরিজে ক্লিক করব। তো আপনি এরকম করে সমস্ত অ্যাপসে ক্লিক করবেন। তো দেখুন আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি, তারপর এরকম আমি আরও এরকম করে দেখবেন যে কত মানে এমবি, যেগুলো এমবি দেখবেন মেগাবাইট বড় বড় সেগুলোতে ক্লিক করবেন। তো আমি এই যে ক্যাপকার্টে ক্লিক করব, আবার এই যে স্টোরিজ ক্যাশেসে ক্লিক করব। তো এটা আর কিছুক্ষণ আগে আমি এটা ক্লিয়ার করে মানে ক্লিয়ার করে দিয়েছি। তো এরকম করে আমি নিচে আসবো, দেখবো এরকম কোনো বড় অ্যাপস, এই যে দেখুন টুল বাই ওয়ান এখানে ক্লিক করব। তো ক্লিক করবো এখানে ক্লিয়ার স্টোরিজে যাব। তো দেখুন এটার অ্যাপসের সাইজ কিন্তু 72 MB, কিন্তু দেখুন ডাটা ইউজ করছি আমি 24 MB। তো ক্লিয়ার ক্যাশ করে দিলাম। তো আবার ব্যাগে আসবো, ব্যাগে আসার পর এখানে দেখবো আরও কত এমবি আছে। তো এই যে দেখুন এই অ্যাপসটিতে আমি দেখব, তো দেখুন এই অ্যাপসের সাইজ আমার 172 MB, না সরি 112 MB, কিন্তু দেখুন আমি ডাটা ইউজ করছি। তো এরকম করে দেখবেন আপনার কত এমবির মধ্যে সাইজের মধ্যে আপনার অ্যাপসগুলো রয়েছে। তো এইগুলো এরকম করে ক্লিয়ার করে দেবেন, আপনার ফোন মেমোরির জায়গাগুলো অত তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম করে নিচে আসবো আমি। তো এই যে দেখুন আমার গুগল, তো দেখুন আমার গুগলে আছে 588 MB। তো এখানে ক্লিয়ার করবো, আবার এখানে আসব। তো দেখুন ইউজ করছি আমি 8 MB 98 KB, আর এখানে ক্লিয়ার স্টোরেজ করে দিলে দেখুন, সরি এটা আমি ক্লিয়ার করব না, এটা আমার কিছু ব্যক্তিগত। তারপরে এখানে আসে আরও অনেকগুলো আছে, তো এখান থেকে আমি ইমোটা দেখব, ইমোটা আবার এখানে আসব। তো দেখুন এখান থেকে আমি এরকম করে ক্লিয়ার করে দেবো, দেখুন কতগুলো জায়গা আমার ফোন মেমোরিতে বাইর হয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখান থেকে দেখুন আমার ইনশট নামে যে অ্যাপসটি রয়েছে এখানে যদি আমি ক্লিক করি, তো দেখুন এখানে আমার 87 MB, কিন্তু দেখুন এখানে ইউজ ডাটা করছি 172, এবং আবার সাইটমেট থেকে নিয়েছে 118 MB। তো এখানে ক্লিয়ার ক্যাশ করে দিয়ে ক্লিয়ার দেই। তো দেখুন এখানে, তো এইটুকু আপনাদের দেখে। তো আমরা এখন ফোন মেমোরিতে যাব, ফোন মেমোরিতে গিয়ে দেখব। তো দেখুন কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছিলাম যে 4x6, তো এখন দেখুন 4x8 হয়ে আছে। তো এরকম করে আপনারা আপনাদের ফোনে হয়তো আরও কিছু অনেক কিছু থাকবে এরকম করে জায়গা ধরে থাকবে, কিন্তু আমি সবসময় এরকম ক্লিয়ার করে রাখি, সেই জন্য আমার অত বেশি থাকে রয়ে নেই।
তো আশা করি ভিডিওতে বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, খোদা হাফেজ।